দ্বিতীয় স্পিনাররা সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, রাজীব গান্ধী স্টেডিয়াম, হায়দ্রাবাদ, ভারত। রেকর্ডের ফুলছড়িতে বিরাট কোহলি গড়ে চলেছেন একের পর এক নতুন কীর্তি। বাংলাদেশের বিপক্ষে হায়দ্রাবাদের একমাত্র টেস্টে ডাবল সেঞ্চুরি করে অনন্য এক রেকর্ডের মালিক এখন ভারতের অধিনায়ক। টানা চার সিরিজে ডাবল সেঞ্চুরির সাথে ঘরের মাঠে এক মৌসুমে সর্বাধিক রান সংগ্রহকও হলেন এই ডানহাতি। বাংলাদেশের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করে ক্রিকেট বিশ্বে অনন্য এক রেকর্ড বুকে নিজের নাম তুললেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। টানা চার সিরিজে দৃষ্টিনন্দন ব্যাটিং করে আদায় করেন চারটি ডাবল সেঞ্চুরি। 21 জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 200 রান দিয়ে শুরু সেই ধারা ধরে রাখলেন বাংলাদেশের বিপক্ষে 204 রান করে। 24টি 4-এর সহায়তায় বাংলাদেশের বিপক্ষে অধিনায়ক হিসেবে গ্রাহাম স্মিথের পরে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংসও এখন বিরাটের। ঘরের মাঠে এক মৌসুমে সর্বাধিক রান এখন এই 28 বছর বয়সে। 9 ম্যাচের 15 ইনিংসের রান 1168। ক্যারিয়ারের গড় যেখানে 51.91, সেখানে ঘরের মাঠে গড় আকাশচুম্বী প্রায় 90 ছুঁই ছুঁই। নিজেকে প্রতিনিয়ত ছাড়িয়ে নিয়ে যাচ্ছেন অন্য উচ্চতায়। নিজের পারফরমেন্সের দিন বাকি পুরো দলই যেন চাপা পড়ে বিরাট কোহলির নামের আড়ালে। নাফিল খান, যমুনা স্পোর্টস। রাকিব, প্রথম ইনিংসটি আমরা শেষ করলাম, ভারতের প্রথম ইনিংস। আমরা একটু আপনার কাছে জানতে চাই আজকে বাংলাদেশের বোলারদের ওভারঅল পারফরমেন্স। বোলাররা আসলে সবাই হতাশ করেছেন, কারণ 5 জন বোলার হচ্ছে 100-এর বেশি রান দিয়েছেন। একটু যদি আমরা দেখি আমাদের নিয়মিত বোলার যারা ছিলেন তাদের কি অবস্থা। মেহেদি হাসান মিরাজ, যিনি সবচেয়ে এক্সপেন্সিভ বোলার ছিলেন, যদিও অনেক বেশি বোলিং তিনি করেছেন, 42 ওভারে 165 রান দিয়েছেন, ইকোনমি হচ্ছে 3.92। তাইজুল ইসলাম, তিনি 47 ওভার বোলিং করেছেন, সবচেয়ে সফল বোলার হচ্ছে তিনি, 3 উইকেট পেয়েছেন, তিনি দিয়েছেন 156 রান। তাসকিন আহমেদ, আগের দিনটা অসাধারণ ছিল, আজকে অবশ্য অনেক বেশি এক্সপেন্সিভ, কিন্তু 25 ওভার বোলিং করেছেন, এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক বড় সাইন, একজন পেস বোলার। হ্যাঁ, এবং এটি তার দ্বিতীয় টেস্ট তিনি খেলছেন। 25 ওভার বোলিং করে 127 রান দিয়েছেন, 1 উইকেট তিনি পেয়েছেন। বাকি 2 জন হচ্ছেন কামরুল ইসলাম রাব্বি এবং সাকিব আল হাসান। সাকিব আল হাসান কিন্তু খুবই বাজে একটা ইনিংস কাটিয়েছেন, একেবারে উইকেট শূন্য, ইকোনমি হচ্ছে 4.33, 104 রান দিয়েছেন 24 ওভার, অনেক কম বল করেছেন বোঝা যাচ্ছে। এবং কামরুল ইসলাম রাব্বি 19 ওভারে ঠিক 100 রান দিয়েছেন, যদিও এই নিউজিল্যান্ড ট্যুরে তার বোলিং খুবই ভালো ছিল, কিন্তু কেন যেন মনে হচ্ছে হায়দ্রাবাদে ঠিক সেভাবে বোলিং করতে পারেননি। রাকিব, আপনাকে ধন্যবাদ। এদিকে কম সংখ্যক টেস্ট ম্যাচ খেলার কারণে বড় পরিসরে ক্রিকেটে এখনও বাংলাদেশের পারফরমেন্স সন্তোষজনক নয় বলে মনে করেন সাবেকরা। বোলিং আর ফিল্ডিংয়ে এখনও অনেক তো হবে, তবে তারা মনে করেন উইকেটের পেছনে আর অধিনায়ক হিসেবে মুশফিকের বাজে পারফরমেন্স সাময়িক। ঐতিহাসিক হায়দ্রাবাদ টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশকে রীতিমতো রানের পাহাড় চাপা দিয়েছে স্বাগতিকরা। বড় স্কোর করার পেছনে বাংলাদেশের ফিল্ডারদের ছোটখাটো ভুল ত্রুটি বেশি চোখে পড়ছে ক্রিকেট সংশ্লিষ্টদের। সবশেষ নিউজিল্যান্ড সিরিজে কোনো সাফল্য না পাওয়ায় আত্মবিশ্বাসের ঘাটতি পারফরমেন্সে প্রভাব ফেলছে বলে মনে করেন সাবেকরা। সমালোচনা করেন অধিনায়কের সিদ্ধান্তেরও। সবকটা খেলে খেলা হেরে এসেছে বলেই আমার মনে হয় তাদের যে কনফিডেন্স লেভেল যে হাই ছিল প্রায়র টু গোয়িং টু নিউজিল্যান্ড, আমার মনে হয় ইন্ডিয়াতে ঠিক সেই সিচুয়েশনটা না, যে জন্য আমরা অনেক ক্ষেত্রেই ল্যাপসেস দেখছি। সাকিবকে আমি কোনোদিন স্লিপে ফিল্ডিং করতে দেখিনি, লেফট হ্যান্ডের জন্য ডান দিকে যেটা ক্যাচ যাবে সেটা একটু ডিফিকাল্ট। যেমন কালকে মাহমুদুল্লাহ রিয়াদকেও বোলিং করাতে পারতো।